দেখুন, অনুব্রত মন্ডলের ব্যাপারটা সাবজুডিস ব্যাপার আছে, ওই নিয়ে আমরা এই মুহূর্তে কোনো কথা বলতে পারবো না। এইটা ব্যাপারে আমরা কিছুই বলতে পারবো না, ওটা সাবজুডিস ম্যাটার আছে, ওইটা আমি কিছুই বলতে পারবো না। আমরা যারা আছি তারা সবাই আজকে এখানে উপস্থিত ছিলাম, জেলার মোটামুটি সবাই সব প্রান্ত থেকে এসেছিলেন, তারা এই সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনে সাংগঠনিক পরিকাঠামো পরিচালনা করার জন্য যা যা করার তা তা আমরা করব, এবং তার প্রথম কর্মসূচি 15ই আগস্ট, 16ই আগস্ট হবে খেলা হবে দিবস, সেটাও পালন করা হবে। গ্রেফতার অনুব্রত মন্ডল, বোলপুরে তৃণমূলের জেলা নেতৃত্বের বৈঠক, বীরভূমে নেতৃত্বের রাশ কার হাতে, ঠিক করতে বৈঠকে জেলা তৃণমূল নেতৃত্ব। অনুব্রতকে ছাড়া বীরভূমে কিভাবে চলবে দল, তারই রূপরেখা ঠিক করতে বৈঠক। বোলপুরের এই বৈঠকে শিউরি, লাভপুর, কেতুগ্রাম, নানুর, রামপুরহাটের বিধায়করা উপস্থিত। বৈঠকে আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিংহ আইনজীবীর কাছে জেলা নেতৃত্বের বৈঠক নিয়ে খোঁজ নিলেন অনুব্রত মন্ডল, সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে আমরা জানব, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। নিঃসন্দেহে সন্দীপ, অনুব্রত মন্ডলের সভাপতিত্বে বীরভূম কার্যত একটা দুর্গে পরিণত হয়েছিল, গড়ে পরিণত হয়েছিল, দুর্ভেদ্য দুর্গ তৃণমূলের কাছে হয়ে দাঁড়িয়েছিল, ফলে তার অনুপস্থিতিতে এই গুরু দায়িত্ব সামলাবেন কে, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। একেবারেই তাই, সেই প্রশ্নটার উত্তর কিন্তু খুঁজে পেতে চাইছে বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব। এবং এখনো পর্যন্ত অনুব্রত মন্ডলের বিকল্প দায়িত্ব ভার কার হাতে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জন্য রাজ্য নেতৃত্বের দিকেই তাকিয়ে রয়েছে বীরভূম জেলা নেতৃত্ব। তবে দৌড়ে বেশ কয়েকজন রয়েছেন জেলা সভাপতি হওয়ার দৌড়ে, কে এগিয়ে রয়েছেন, কে পিছিয়ে রয়েছেন, এই নিয়ে জল্পনা তো অবশ্যই রয়েছে, কিন্তু তার মধ্যে রাশ কার হাতে থাকবে এই বিষয়টা সম্পূর্ণভাবে রাজ্য নেতৃত্বের দিকেই তারা তাকিয়ে রয়েছেন। এখনো পর্যন্ত যেহেতু দল কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি অনুব্রত মন্ডলকে নিয়ে, তাই আপাতত এখনো পর্যন্ত সিদ্ধান্ত কিছুটা বলা যেতে পারে যে ঝুলে রইল। তবে হ্যাঁ, পরের বছর পঞ্চায়েত ভোট রয়েছে, সেই পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই কিন্তু সাংগঠনিক বিভিন্ন দায়িত্ব বণ্টন করার সময় হয়ে এসেছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নেতৃত্বহীন অবস্থায় যাতে দল না থাকে সেই বিষয়টা মাথায় রাখতে হচ্ছে, এবং আজকের বৈঠকে কিন্তু সেই সমস্ত বিষয়েই আলোচনা হয়েছে। এবং অবশ্যই রাজ্য নেতৃত্ব কী সিদ্ধান্ত নেন তার দিকে তাকিয়ে রয়েছেন জেলার নেতারা। বীরভূমের প্রায় সব প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা রয়েছে তারা এখানে এসেছিলেন। অনুব্রত মন্ডল নিজে আজকের এই বৈঠক নিয়ে খোঁজখবর নিয়েছেন। এখনও পর্যন্ত দল যেহেতু সিদ্ধান্ত কিছু নিয়ে উঠতে পারেনি, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে জেলা নেতৃত্ব তারাও কিছুটা ধীরে চলনীতি নিতে চাইছেন এই এই গোটা বিষয়টার মধ্যে। একটা বিষয় সন্দীপ, তোমার সঙ্গে যখন কথা বলছি ঠিক পাশে ওই ছবিটা দেখা যাচ্ছে, বৈঠকের ছবি, যেখানে অনুব্রত মন্ডল যে আসন, যে চেয়ার, সেটা শূন্য রয়েছে, সেটা ফাঁকা রয়েছে, এর কি ব্যাখ্যা? তার মানে কি এটা ধরে নেওয়া যেতে পারে অনুব্রত মন্ডলই সভাপতি, কিন্তু তার অনুপস্থিতিতে আপাতত কাজ চালানোর জন্য, মানে কার্যকরী সভাপতি যাকে বলে, সেই জন্য এই বৈঠক? দেখো, অনুব্রত মন্ডল এখনো পর্যন্ত কাগজে কলমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, দল কোনো সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্ত এখনই নেওয়া হবে কি না সে ব্যাপারেও এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের তরফে কোনো রকম ইঙ্গিত পাওয়া যায়নি, ফলে সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু আজকের এই বৈঠকে অনুব্রত মন্ডলের যে চেয়ার, সেই চেয়ারকে ফাঁকা রেখে তারপরই বাকি সদস্যরা বৈঠক সেরেছেন, এবং দৃশ্যতই এই প্রশ্নের কোনো জবাব দিতে চাননি বৈঠক থেকে বেরিয়ে, যে অনুব্রত মন্ডলের না থাকা, তার এই অনুপস্থিতি, তাতে দলের রাশ বীরভূম জেলায় কার হাতে থাকবে এই বিষয়টা সাবজুডিস ম্যাটার বলে এড়িয়ে গিয়েছেন এখানে উপস্থিত যারা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা রয়েছেন এবং সাংগঠনিক দায়িত্ব যাদের হাতে রয়েছে এই মুহূর্তে তারা, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতেই পারে যে অনুব্রত মন্ডলের ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোয়, কী কী তথ্য প্রমাণ উঠে আসে, এমন কোনো তথ্য প্রমাণ যেটা যেটা দলকে অনুব্রত মন্ডলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনোরকম দল কোনোরকম সিদ্ধান্ত নিতে পারে কিনা সেই বিষয়টা কিন্তু দেখতে হবে, এটা সময় সাপেক্ষ, এখনই কোনো সিদ্ধান্ত নয়, সেরকমটাই কিন্তু আজকের এই বৈঠকে নিজেদের মধ্যে আলোচনায় উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তাদের সূত্রে আমরা সেরকমটাই জানতে পারছি। ধন্যবাদ সন্দীপ তোমাকে।